মন্ত্রী ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমানের কুবেরের ধনের হদিশ। ইডি সূত্রে দাবি, একাধিক চালকল গমকলের পাশাপাশি বাংলা ও ভিন রাজ্যে একাধিক হোটেল, রেস্তোরাঁ, পানশালা, কর্পোরেট অফিস, একাধিক সংস্থা, ব্যাংক অ্যাকাউন্টে কাড়ি কাড়ি টাকা কি নেই? রেশন দুর্নীতি মামলায় ধৃত মন্ত্রী ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমানের এত বিশাল পরিমাণ সম্পত্তির উৎস সন্ধানে এখন মরিয়া এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কোথা থেকে এলো এত টাকা? বাকিবুরের মাথায় কি কোনো প্রভাবশালীর হাত রয়েছে? সেই প্রভাবশালীর বলেই কি বলিয়ান বাকিবুর? তার এই রকেট গতিতে উত্থানের নেপথ্যে কি রহস্য রয়েছে? হেফাজতে থাকা বাকিবুরকে জিজ্ঞাসাবাদ ও বাজেয়াপ্ত নথি পরীক্ষা করে এখন এসব প্রশ্নেরই উত্তর খুঁজছেন ইডির অফিসাররা। রেশন কাণ্ডে বিশাল দুর্নীতি আছে, বিশাল। এ যে কেঁচো খুঁটে সাপ বেরিয়ে যাবে, মন্ত্রী, শান্তি, সরকার সবাই জড়িত। সিবিআই ক্ষমা থেকে তদন্ত করুক, ইডি ক্ষমা থেকে তদন্ত করুক, কোভিডের আমলে বরাদ্দকৃত শিশুদের মিড ডে মিল, মধ্যাহ্নভোজের আহারের চাল কে কোথায় কিভাবে কাকে বন্টন করেছে চ্যালেঞ্জ করছি আমি। করোনাকালে রাজ্যের বহু জায়গায় রেশন বন্টনে দুর্নীতির অভিযোগ ওঠে, তাতে বিপুল টাকা তছরূপের অভিযোগ ওঠায় 2022 সালের এপ্রিল মাসে ইসিআইআর দায়ের করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই মামলায় বুধবার কাকভোর থেকে কলকাতা, উত্তর চব্বিশ পরগনা ও নদিয়ার মোট 12টি জায়গায় হানা দেয় ইডি, যার মধ্যে ছিল কৈখালীতে বাকিবুর রহমানের অভিজাত আবাসনের ফ্ল্যাটও। শুক্রবার গভীর রাতে ম্যারাথন তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করে ইডি। তারপর থেকেই একে একে সামনে আসতে শুরু করেছে বাকিবুরের সাম্রাজ্য। এয়ারপোর্টের কাছে চিনার পার্কে এই হলো বাকিবুর রহমানের সাততলা হোটেল। শুধুমাত্র চালকম বা গমকল নয়, তার একাধিক সম্পত্তির হদিশ পাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা। হোটেল বানিয়েছিল বাকিবুর রহমান, এবং এই হোটেল কোথায়? এই হোটেল হচ্ছে কলকাতা বিমানবন্দরের একেবারে কাছে চিনার পার্কে। সেই চিনার পার্কে এনপিজি গ্রুপ, যে গ্রুপের অন্যতম ডিরেক্টর হচ্ছে বাকিবুর রহমান, এবং সেই বাকিবুর রহমানের এই এনপিজি গ্রুপের হোটেল রয়েছে একেবারে চিনার পার্কের কাছে। চিনার পার্কের এই হোটেলের মধ্যেই একটা অংশ জুড়ে রয়েছে তার কর্পোরেট অফিস। ইডি সূত্রে দাবি, কলকাতার পাশাপাশি বেঙ্গালুরুতেও হোটেল রয়েছে ধৃত মন্ত্রী ঘনিষ্ঠ বাকিবুরের। বুধবার কৈখালীতে তার বিলাসবহুল ফ্ল্যাটেও হানা দিয়েছিল ইডি। আবাসনের ভেতরে একটি পানশালাও রয়েছে বাকিবুরের। বাকিবুর রহমানের রয়েছে আরও একাধিক জায়গায় সম্পত্তি, এবং তার পাশাপাশি একাধিক জায়গায় রয়েছে তার পানশালা। যেমন আমরা রয়েছি এই জায়গায়, সেটা হচ্ছে কৈখালী এলাকা, সেখানে যে বাকিবুর রহমানের যে আবাসনে থাকতেন, সেই আবাসনের বাইরের দিকে রয়েছে তার একটি পানশালা। আমাদের স্যার মালিক বাকিবুর রহমান, উনি মালিক, তাছাড়া তো আমরা জানি না। আমাদের চলছেই, যেরকম চলে সেরকমই চলছে। এছাড়াও পোর্শে, বিএমডাব্লিউ, জাগুয়ারের মতো কোটি কোটি টাকার বিলাসবহুল গাড়ির মালিক এই বাকিবুর রহমান। পুরো এই পশ্চিমবঙ্গে যে খাদ্য বন্টন বলুন, খাদ্য ব্যবস্থা বলুন, এখানে একটা বিরাট স্ক্যাম কিন্তু বহুদিন, জালি রেশন কার্ড ধরা পড়েছিল বহু বছর আগে, এবং তারপরে খাদ্যমন্ত্রীকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, খাদ্যমন্ত্রীকে নিয়ে আসা হয়েছিল, কিন্তু পুরো খাদ্য বিভাগটাই জালিয়াতিতে ভরে আছে। মানে সাধারণ গরিব মানুষের রেশনও তারা চুরি করছেন এবং লাখ লাখ টাকা লুট করছেন। তার নানা রকম ব্যবসা, তার সম্পত্তি আছে, তা আছে, সেটাই যতক্ষণ না কোনো দোষ বা কোনো অপরাধ ধরা পড়ছে ততক্ষণ তার শাস্তিই বা কি? আর দু নম্বর, তিনি কি ব্যবসা করছেন, তার সঙ্গে তৃণমূলেরই বা কি এলো গেল? অমিত শাহর ছেলে জয় শাহ, কি পরিমাণ তিনি বড় ব্যবসায়ী, এবং তার সম্পত্তির পরিমাণ কষগুণ বেশি বেড়ে গেছে। তো সেগুলো এই চন্দন বসু থেকে জয় শাহ এই আলোচনাগুলো করে তারপর যেন সিপিএম আর বিজেপি তৃণমূলের দিকে আঙুল তুলতে যায়। ইডি সূত্রে দাবি, এই মামলায় এখনো পর্যন্ত 12টি সংস্থার হদিশ মিলেছে, তার মধ্যে বেশ কয়েকটির অস্তিত্ব শুধু খাতায় কলমেই রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, কালো টাকা সাদা করার জন্যই কি এই শেল কোম্পানিগুলো তৈরি করা হয়েছিল? বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এদিকে সোমবারই শেষ হচ্ছে বাকিবুর রহমানের ইডি হেফাজতের মেয়াদ, তারপর তাকে আদালতে পেশ করে নতুন কী তথ্য জানায় ইডি, সেদিকেই তাকিয়ে সকলে। পার্থপ্রতিম ঘোষ, শিবাশিস মৌলিক, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ, কলকাতা।